আপনারা টেলিভিশন রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকার বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর তবে কেউ হতাহত হয়নি ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন লাগার কারণ তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি এদিকে স্থানীয় সংসদ সদস্য ঢাকা উত্তর সিটির মেয়র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্তারিত রিপোর্টে সকাল পৌনে দশটা রূপনগর আবাসিক এলাকার বস্তিতে আগুন লাগে মুহূর্তেই তা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস আগুনের ভয়াবহতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা ফায়ার সার্ভিস পুলিশ র্যাব ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করে আগুনটা ওই যে ওই পাশ থেকে প্রথম লাগছে কিভাবে লাগছে আমরা তো দেখিনি বাঁশ ও টিনের দুই হাজারের বেশি ছাপরা ঘর আছে বস্তিতে এর মধ্যে কয়েকশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস সময় ফোন দেওয়া হয়েছে তা তারা জিজ্ঞাসা করতে কোন জায়গা কোন জায়গায় এর মানে ভিতরে ঢুকতে ঢুকতে আগুন মানে ছড়ায় গেছে আগুনের সূত্রপাত নিয়ে বস্তিবাসীদের আছে নানা অভিযোগ তারা ধরে দিয়েছে সব গরিব মারিয়া বস্তির বাসিন্দারা মানুষ ঘটনার সময় তাদের বেশিরভাগই কর্মজীবী কর্মস্থলে ছিলেন আমরা অফিসে ছিলাম অফিসের তাই আমার রুম হইলো আমার রুম ওই জায়গায় ওই থেকে মনে হয় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগছে ঘটনার সময় যারা বস্তিতে ছিলেন তারা দ্রুত দৌড়ে বের হতে পারলেও স্বয় সম্বলটুকু রক্ষা করতে পারেননি ছিলাম ঘুমের থেকে উঠেই দেখি মেন আগুনটা ওইখানে মধ্যখানে আগুন ধাউ ধাউ করে উঠতেছে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি অফিস টাইমের মধ্যে আমরা এটাকে সার্কুলার করে দিব এবং আমরা দশ কালো কার্য দিবসের মধ্যে রিপোর্ট আশা করি পেয়ে যাব ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তাদের স্থায়ী সমাধান কিভাবে করা যাবে সেই ব্যাপারে কিন্তু আমাদের এই জায়গাটা বস্তিবাসীরা আপাতত থাকবে এখানেই তাদের পুনর্বাসন হবে ঘটনাস্থলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে যারা কাজ করেন তারা সবাই একেবারে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ আজকেই বস্তিপুরে যাওয়ার ফলে তারা একবার নিঃস্ব হয়ে গেছে দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস যে অত অল্প সময়ের ভিতরে এরকম একটা পরিস্থিতিতে আমরা আগুনটা নিয়ন্ত্রণে বাবু একুশে টেলিভিশন ঢাকা আমি বলবো